ক্লাস প্যারাডাইস আজকে হচ্ছে টুইস্ট ডে আর এখন জাস্ট এইমাত্র আমাদের মহাভারত দেখা হলো মহাভারত আবার নতুন করে শুরু হয়েছে আর ওই জন্য আমি মহাভারত দেখছি দিয়ে বিকেলবেলাতে মহাভারত দেখতে দেখতে একটুখানি চটপটা একটুখানি স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া হলো আছে বিশেষ কিছু স্ন্যাক্স খাওয়া হবে না কারণ কি আজকে রাত্রিবেলাতে একটা স্পেশাল ডিনার হবে আর ডিনারটা একটু হাটকে মানে স্ন্যাক্স দিয়ে ডিনার বলতে পারো আজকে মানু বানাবে চপ আলু চপ আর আমি বানাবো ভেটকি মাছের চপ দুটো আজকে রেসিপি বানানো হবে তো ভেটকি মাছের চপটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু মানু বলেছে চপটা ও শেয়ার করবে না কারণ কি ও ফার্স্ট টাইম ট্রাই করছে তো বলছে যদি ভালো না হয় সেই জন্য আর আমাদের ক্যামেরার ব্যাক পোর্শনে ঘরে চলছে অরাজকতা চরম পরিমাণে তোমার অ্যাঞ্জেলের জন্য নিয়ে আসা হয়েছে বিস্কিট এবার ওই বিস্কিটটা নিয়ে চলছে ওর ওকে দিয়ে ট্রেনিং দেওয়ানোর জন্য বিস্কিট আনা হয়েছে এবার বিস্কিটটা খাওয়ার জন্য ও পুরোপুরি একদম পুরো পাগল হয়ে যাচ্ছে জানো না পুরো পাগল করে দিচ্ছে বিস্কিটটা খাওয়া সেই নিয়ে নাটক তোমাদের চলো দেখাই শেয়ার করি তারপর তোমার সাথে বক বক করবো বাবাই গোটা দিস না এই খেয়েছে আর দিস না হলে তুই দুকা আরেকখানা খেয়ে নিস পাচ্ছে না আজকে এখন এসো এসো লেগে যাবে গো এত ভালো লেগেছে এত ভালো লেগেছে হ্যাঁ জাম আমাকে চাপি দিলে বলো তুই মুরগি তো ভেটকি মাছের ফিলেট আমি করে নিয়েছি এবারে এর মধ্যে ভেটকি মাছের ফিলেটটাকে আমি নুন আর দিয়ে দেবো পাতিলেবু পাতিলেবুর রস আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের মতো Good morning.
10 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেখে দেব। কি হলো দি রাষ্ট্রদীপ হয়ে গেল যে করেছে বাবা বাবা দেখো সেই দেখছে গোলমরিচ স্প্রিংকল করে দিয়ে দিলাম চুলো মিয়ে আসছে প্রথমে একটা বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্ট নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম ওই বাটির ভেতরেই এবার দিয়ে দেব পেঁয়াজ একটি পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটি ওই বাটির ভেতরেই আমি দিয়ে দেব দিয়ে সমস্ত মিশ্রণগুলিকে আমি ভালো করে একটি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে তারপরে মাছ দিয়ে আমি ভালো করে মাছগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেশন মোটামুটি 2 ঘন্টা করে রাখলে ভালো হয় আর যদি না হয় আধা ঘন্টা আগে কিন্তু অবশ্যই ম্যারিনেশন করে রাখ আটা খুঁটি নিয়ে আমরা চলে এসেছি এই যে আরেকজন আমার চালাও চলে এসেছে আমার পিছন পিছন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মানু তৈরি করছে নিজের আলুর চাপে ততক্ষণে চলো আমরাও এটা রেডি করেছি এটাকে ম্যারিনেট করে রাখা আছে এবার বিস্কুটের গুঁড়োটাকে রেডি করে নেব দিয়ে এটাকে ভালো করে কোট করে রেখে দেবো আর একটু লাগবে আমার কর্নফ্লাওয়ার আর ডিমের একটা ব্যাটার আমি তৈরি করব ওটার মধ্যে প্রথমে কোট করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করে নিয়ে বেশ মোটা মোটা করে কোট করে নিয়ে যেরকম মোটা তোমরা খেতে চাও সেই অনুযায়ী কোটিং করবে করে রেডি করে রেখে দেবো তখন মানুষ চপগুলো ফ্রাইড করে নেবে তো চলো কর্নফ্লাওয়ার আর এগের পেস্টটা বানিয়ে ফেলি আর এদিকে মানু বানাচ্ছে চপ আলুর চপ ফার্স্ট টাইম মানুর হাতে খাবো পুরো একদম চপালার মতো বললাম খালি গায়ে করো বলো না খালি গায়ে করো না তাহলে চপালার ফিলিংসটা কি করে আসবে চপালার লুকস আনতে হবে তো লুকসটা নিয়ে আসো ও কি ও কয় দিল আমাকে হুঁকু বললে চলবে লুকসটা আনতে হবে তো তাহলে ফিল হবে সবার এই যে আরেকজন দুনম্বরি করে আসছে মিস্টার দুনম্বরি এই জায়গাটার মধ্যে রেখে করি ফর্ক দিয়ে নি ফর্ক দিয়ে ফাটা চপগুলো করতে স্টার্ট কর কর্নফ্লাওয়ার নিলাম আর দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো আগে আর আমাদের এখানে ছাতা একটু বৃষ্টি পড়লো কারেন্ট চলে গেছে দাও এটা আগে কারেন্টটা গরম হোক ছাতা একটা বৃষ্টি পড়লো কারেন্ট চলে গেল ব্যাস সব শেষটা এদিকে দেখো তোমাকে দেখে তো বাকি সব দাদারা ইন্সপায়ার্ড হবে গিয়ে নিজের বউকে করে খাওয়াবে তাই না ঠিক বলেছিলাম তুমি যদি মুখ লুকিয়ে করো তাহলে কি করেছো মানুষ ফান্ডা হচ্ছে সেফরা যেমন ফাইভ স্টার হোটেলের সামনে আসে না খুব মানুষ সামনে আসতে চাইছে তেলটা গরম বসে দেবো তেলের পুরো শ্রাদ্ধ হবে এই সব মানে একদম পুরো
ডুবু তেল না হলে ফ্রায়ার হবে না, বুঝতে পেরেছ? তো এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি, এবারে আমার লাগবে বিস্কুটের গুঁড়ো, নিয়ে ভালো করে এক বাটার মধ্যে চোবাবো আর বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কি করবো কোট করবো। তো এই হচ্ছে আমার বিস্কুটের গুঁড়ো, আর এই হচ্ছে আমার কর্নফ্লাওয়ার, আর একটা আমার প্লেট লাগবে। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে মুছে ফেলি। মানুষ চপটা বেশ দারুণ ফুলছে একদম, আর আলু মাখাটা খুব খুবই ইয়াম্মি হয়েছে, আদা রসুনের বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। তো তখন এগুলোকে কোট করে রেখে দিই, তাহলে ফটাফট ফ্রাই হয়ে যাবে। তাহলে কি লিমিটেড কোন জিনিস আনলিমিটেড নয়, সেদিন চলে গেছে, তোমরা হয়তো আজকাল খেয়াল করে দেখবে আমার কিন্তু স্ন্যাক্সটা একদমই বন্ধ হয়ে গেছে, যে ইয়ামি ইয়ামি স্ন্যাক্স গুলো বানাচ্ছিলাম সেগুলো বেশ কিছুদিন ধরে একদমই বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে মানু একদমই করতে দিচ্ছে না আমাদেরকে, আর ইকে এদিকে অঙ্ক নিয়ে বসে আছে, বসে আছে পড়ছে বলবো না ভুল কথা, বসে আছে চেষ্টা চালাচ্ছে এখন থেকে একটা চ্যাপ্টার। মানে আজকাল কতদিন ধরে মাথায় ঢোকাচ্ছি, মাথায় আরো ঢুকছে না অ্যালজেব্রা, ফার্স্ট টাইম ওদের অ্যালজেব্রা ওকে অ্যালজেব্রা সেটা থেকে আমি অ্যালজেব্রা ভুলে যাচ্ছি, বুঝলে? ছেলে মেয়েদের পড়াতে পড়াতে এমন এক একটা ওরা ফর্মুলা মাঝে মধ্যে আবিষ্কার করে ফেলে, যে যারা কি পড়াশোনা করেছিলাম মাঝে মধ্যে ভুলে যায়। মানে আইনস্টাইন থাকলে সে হার্ট অ্যাটাক করে মারা যেত, মুরগি বেঁচে নেই, ফর্মুলাটা মনে আবিষ্কার করে মারা গেছে। মায়ের কাছে ডিম কোট করা যাবে না, একটু তো কোটিং করবে। রাত ভোর লাগাবি নাকি? আজকে ভাবলাম তাড়াতাড়ি একটুখানি খাবো, ভাজাভুজি হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে শোয়ার চেষ্টা করব, কিন্তু সেই 10টা বেজেই গেল। রিককে পড়াতে পড়াতে আমার মাথা ফাটা গরম হয়ে গেল, তারপরে মহাভারত দেখলাম, আমি এখন মহাভারত দেখা শুরু করেছি। মহাভারত আমি ছোটোবেলাতে দেখেছি, মানে আমার মনে নেই মহাভারতের কি হয়েছে না হয়েছে, ছোটোবেলার একটা কথা মনে নেই,
তখন খুবই ছোট ছিলাম, মানে মনে রাখার মতো বয়স ছিল না, তো সেই জন্য মনে নেই কিছুই মহাভারতের। তো সেই জন্য এখন ছেলের সাথে বসে বসে দেখছি, বেশ ভালো লাগছে। অনেক কিছু গল্প আমরা উপর উপর জানি, হ্যাঁ ভেতরে কি গল্প সেটা জানি না, তো সময়টা শিখে ফেলেছি। ভালোই লাগছে দেখতে, নিজেদের মহাকাব্য না দেখলে হয় বলো, জানতে তো হবেই। দেখছো ডেট টাইমটা কম হয়ে গেছে, দুটো আছে ছোট ছোট। নানু কিন্তু খুব ভালো চপ, মানে কুমড়োনি পেঁয়াজি এগুলো পকোড়া জাতীয় জিনিসগুলো খুব ভালো করে, চপটাও আজকে বেশ জবরদস্ত করেছে বলে মনে হয়। ভালোই হচ্ছে চপটা বুঝলে, আর এই যে ব্যাটারটা রয়েছে এটা দিয়ে গুলেও আমি একটা পকোড়ার মতো বানিয়ে দেবো। আজকে আমাদের সব ফ্রাইড চপ আর কাঁচা পেঁয়াজ কাটবো, না না হ্যাঁ কাটতে পারবো, হ্যাঁ কাটতে পারবো, কারণ ঠান্ডা ভাত তো গরম ভাতের মানে ঘি দিয়ে খাবে। চপ, তারপরে এই চপ, আলুর চপ, সব পকোড়ে পকোড়ে দেয়, খুব ভালো লাগে খেতে। গরম ভাত দিয়ে আমরা খাই মাঝে মধ্যে, কুমড়ো দিয়ে বাসন বেসন দিয়ে মানু বানায় কুমড়ো নিই, আর তখন বেশ ভালো লাগে খেতে। তাদেরও খুব ভালো লাগছে, মাখন খুব টেস্টি হয়েছে, ভালো ভালো। লাল হয় কি করে হলুদ দেয়, ভাজা ভুজি তো সবসময় আমি হলুদ দিই না, বেগুন ভাজা হলুদ দিই না, তেলটা কেন নেয়। আমাদের এখানে বৃষ্টি হঠাৎ করে শুরু হলো, হঠাৎ করে বিকেল থেকে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো, তারপরে বিকেল হঠাৎ করে বৃষ্টি চালু হলো, দিয়ে কারেন্টটা একবার করে যাচ্ছে একবার করে আসছে। হ্যাঁ পুরো টেনে নিয়ে
আবার চাদর 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 শুধু চাদর এবার করে পাচ্ছি এবার করে চাদর তুলছি এই হচ্ছে সারাদিনের ডিউটি আমার সকালবেলা একবার পাতো পরিষ্কার করো প্লাস্টিকে দেখেছো পুরো বিছানাটা একদম পুরো প্লাস্টিকে একদম মুড়িয়ে রয়েছে আমার সারাদিন ধরে শুধু এই দুষ্টুগুড়িটা এসছে আবার এসছে দৌড়ে এসছে দৌড়ে এসে পড়লো আমার লাইটের উপর আয় আয় সোনা মা কান দুটো ঝুলিয়ে ঝুলিয়ে আজকে ওর গায়ের মধ্যে হঠাৎ করে দেখি পোকা জানো সে পাউডার কিনে না হলো এই পাউডারটা নিয়ে লাগানোর পর বন্ধ হয়েছে আর পোকাগুলো যেগুলো ছিল সেগুলো সব পুরো একদম মরে গেছে মানে বেরিয়ে গেছে বার করে দিচ্ছে এই পোকাগুলো তারপর আমি কম করে দিলাম ওকে আর পাউডারটা লাগিয়ে পুরো আর রিল্যাক্স একদম আজকে বুঝতেই পারিনি বোঝা যায় না অ্যাকচুয়ালি মানে তাও তো ওর মানে ফাটটা কম খাচ্ছে আমার বাচ্চা আর এই কেন পাটাটা খুব সুন্দর গন্ধ এটা স্যান্ডেল গুলো গন্ধ করে প্রচন্ড পরিমাণে বদমাইশি আর শয়তানি আর এরপরে কালকে সকালবেলা মর্নিং ওয়াকে যেতে হবে তাই আর বক বক করে লাভ নেই আর ব্লকটা টেনেও লাভ নেই এবার একজন নিজের বিছানায় লাগলো বডি কতক্ষণ থাকবে ঘুমবে ভগবানই জানে কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ব্লগ ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক করে দিও কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ফ্রেন্ডস সার্কেল অনেক বেশি করে শেয়ার করো আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা এসে ভিজিট করছো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর মাঝে মধ্যে এরকম খাবার দাবার ট্রাই করো দেখবে বেশ ভালোই লাগে একটুখানি খাটকে খাবার রুটিন থেকে একটু দেরি খাবার খাওয়া ভালোই টাটা বাই বাই গুড নাইট বাই বাই গুড নাইট বাই বাই গুড নাইট